হাই ফ্রেন্ড, আমি বিট আমার চ্যানেল আপনাদেরকে স্বাগতম। তো ফ্রেন্ড, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ভিডিওর উপরে কীভাবে ইনটু লাগাবেন। ইনটু বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা ভিডিও চলতে চলতে তার উপরে আর একটা ভিডিও অপশান চলে আসে, সেই অপশানে আপনি যদি ক্লিক করেন তখন কিন্তু অন্য ভিডিওতে আপনি তাকে চলে যেতে পারবেন। তো ফ্রেন্ড, নিশ্চয়ই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ইনট্রো। ঠিক আছে, সেই ইনট্রোটা আপনি আপনার ভিডিওতে কীভাবে লাগাবেন আজকে পুরো ভিডিওটা জিনিসটা জানতে পারবেন আজকে ভিডিওতে, যে আপনি আপনার ভিডিওতে কীভাবে ইনট্রো লাগাতে পারবেন। তো ফ্রেন্ড, ভিডিওটা লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে কোনো নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাইডে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওটি আপনি সবার প্রথমে দেখতে পান। তবে চলুন আপনাদের দেখাই। তো ফ্রেন্ড, আপনি আপনার চ্যানেলে ভিডিও উপরে কীভাবে ইনট্রো লাগাবেন, তো ফ্রেন্ড ইউটিউবে আপনি তো ইউটিউব সাইটে আপনাকে প্রথমে আপনার চ্যানেলটাকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর আপনার চ্যানেলে যে লোগো আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ইয়োর চ্যানেল থেকে চলে যাবেন। ঠিক আছে, ইয়োর চ্যানেলে যাওয়ার পর এখানে সোজাসুজি আপনি এখান থেকে ম্যানেজ ভিডিওতে চলে যাবেন। ঠিক আছে, ম্যানেজ ভিডিওতে যাওয়ার পর এখানটায় আপনার সামনে যে পেজটা খুলেছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আপনার এখানে কিন্তু সমস্ত ভিডিও এখানে আপনাকে তো দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, মতো ধরুন তো আপনি আপনাদের এই ভিডিওটার উপরে আপনি তাকে ইন্ট্রোটা লাগাবেন। ঠিক আছে, এই ভিডিওর যে মডিফাইতে আপনি এখানে ঢুকবেন ডিটেলসে। ঠিক আছে, এখানটা ঢুকলে দেখবেন কিন্তু ডান দিকে যে ভিডিও যে তো ফটো আছে এটা তো দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটাকে হালকা করে উপরে তুলবেন, উপরে তোলার পর এখানটা দেখুন একটা অপশান আছে এন্ড স্ক্রিন। ঠিক আছে, আপনি এখানে এন্ড স্ক্রিনে ক্লিক করবেন। ঠিক আছে, এন্ড স্ক্রিনে ক্লিক করার পর আপনার সামনে দেখুন ইন্ট্রো তো খুলে গেছে, আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ট্রো। ঠিক আছে, এই একটা ইন্ট্রো আছে। এবার আপনি যেটা খুশি লাগাতে পারেন। ঠিক আছে, ধরুন দাদা আছে, আমি এখান থেকে এই ইন্ট্রোটাকে তো সিলেক্ট করলাম। ঠিক আছে, ইন্ট্রোটাকে সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানটা দেখুন তো অপশানটা চলে এসেছে। ঠিক আছে, এখানটায় আমার চ্যানেলে তো লোগো দিয়ে আছে এবং এখানটাতে ভিডিও এখানটা আপনারা তো সেট করতে বলছে, মানে এই যে ইন্ট্রোটা যেটা বসেছে ইন্ট্রোটা কিন্তু দেখুন আপনার ভিডিওর একদম পুরো শেষ মুহূর্তে কিন্তু এই ইন্ট্রোটা আসে। ঠিক আছে, তো আপনি এবার এটার উপরে তোকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অপশান এসছে। ঠিক আছে, এখানটায় অপশান আছে একটা, দেখুন তো চুজ স্পেসিফিক তো ভিডিও। ঠিক আছে, এখানটায় আপনি যখনই ক্লিক করেছেন আপনার সামনে কিন্তু এতগুলো ভিডিও এসছে আপনার চ্যানেলের কিন্তু সে ভিডিওগুলো। ঠিক আছে, এবার এর মধ্যে আপনি যে ভিডিওটা আপনি কিন্তু চান দিতে, ঠিক আছে, সেই ভিডিওর উপরে আপনি কিন্তু ক্লিক করবেন। ধরুন দেখাচ্ছে আমি এখান থেকে তো পুরী ধামের এই ভিডিওটা দিলাম। ঠিক আছে, এটাকে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানটা কিন্তু সেই ভিডিওটাতে চলে এসছে। আসার পর এবার আপনি এটাকে শুধু জাস্ট তো সেভ করে দেবেন। ঠিক আছে, তো সেভ করে দিলে কিন্তু এটা অটোমেটিক তো সেট হয়ে গেল। ঠিক আছে, আপনি এবার জানতে পারবেন কীভাবে আপনাকে সেটা করতে গেলে আপনি আপনার ফোনে এখান থেকে ভিডিওটাকে অন করবেন। চলুন আপনাদেরকে আমি তো দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটাকে আপনি যখনই একদম পুরো শেষের দিকে নিয়ে যাবেন, শেষের দিকে নিয়ে গেলে দেখতে পাবেন তো আপনাকে এখানে কিন্তু আপনাকে এখানটায় কিন্তু তো দিয়ে দিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে ভিডিও চলতে চলতে এখানে যে ইন্ট্রোটা এটা তো যেটা তো দিয়েছে আর কি সেটা হচ্ছে ইন্ট্রো, এটাকে বলে ইন্ট্রো। এটার উপরে আপনি যদি ক্লিক করেন তো আপনাকে এখান থেকে তো সাবস্ক্রাইব করতে বলবে। ঠিক আছে, তো এবং আপনি যদি এই ভিডিওর উপরে আপনি যদি ক্লিক করেন তখন কিন্তু এই ভিডিওটা আবার অটোমেটিক তো খুলে যাবে। ঠিক আছে, আপনার চ্যানেলের ভিডিও আপনাকে এইভাবে তো প্রমোশন করাতে হয়। ঠিক আছে, এইভাবে আপনি আপনার চ্যানেলের ভিডিও আপনি তো প্রমোশন করাতে পারবেন। তুমি তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাইডে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওটি আপনি সর্বপ্রথমে দেখতে পান। তুমি চলুন তোকে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।